নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত্রি 12:02 থেকে যে ছয় রাশির কপাল খুলতে চলেছে, সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব। ছট পুজোয় এই ছয় রাশি ছক্কা মারতে চলেছে। আজ রাত্রি 12:02 থেকে টাইমটার নোট করে নিন, ডেডলাইন দিলাম। কপাল খুলতে চলেছে এই ছয় রাশির, ছট পূজায় ছক্কা মারতে চলেছে এই ছয় রাশি। প্রত্যেকে অবশ্যই সূর্যদেবের পুজো অবশ্যই আপনারা করুন। সূর্যদেবের বিশেষ কৃপাতে আপনাদের যে কোনো মনস্কামনা এই ছট পুজোতে যদি আপনারা করেন, যে কোনো মনোবাঞ্ছা মনস্কামনা আপনাদের নিশ্চিত রূপে কিন্তু পূরণ কিন্তু হবেই হবে। এবং প্রত্যেকে সূর্য প্রণাম অবশ্যই আপনারা করুন এবং এই পুজোতে কিছু দান ধ্যান অবশ্যই করুন। যারা নির্ধনী মানুষ আছে তাদেরকে দান ধ্যান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদেরকে কিন্তু কপাল খুলবেই খুলবে। এবং বিশেষভাবে ছট পূজাটা খুব নিয়ম মেনে আপনারা করুন। সূর্যদেব আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু করবেই করবে। তো এই ছট পূজাতে যে ছয় রাশি কপাল খুলতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি একে একে জানাতে চলেছি। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের সুসংবাদ আসতে চলেছে। সিংহ রাশির আপনাদের সুসময় আগত, সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং ভাগ্য আপনাদের চমকাতে চলেছে। রোজগারের জায়গা আপনাদের বাড়তে চলেছে, দৈনন্দিন রোজগার, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং আর্থিক স্থিতি জায়গা কিন্তু মজবুত হতে চলেছে। সন্তান ক্ষেত্রে শুভ। দুই নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। আজ মধ্যরাত থেকে ধনু রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য উদয় হতে চলেছে ধনু রাশি। না হওয়া কাজ হতে চলেছে। আপনারা এই সময় কর্মক্ষেত্র, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে, রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে ধনুরাশি। প্রত্যেকে ওম আদিত্যায় নমো অবশ্যই মন্ত্রটি জপ করুন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির কপাল খুলতে চলেছে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, কেরিয়ারের জায়গা কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর রাশি কন্যা রাশি। এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, এবং এর সাথে সাথে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আটকে গেছে এমন টাকা আপনার কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, এবং আপনাদের লাভ রিলেশনের জায়গায় যথেষ্ট ভালো হতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে মেষ রাশি। শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আজ মধ্যরাত থেকে এই ছট পূজায় কপাল খুলতে চলেছে, ছক্কা মারতে চলেছে মিথুন রাশি। আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের ভাগ্য আপনাদের চমকাতে কিন্তু চলেছে। সর্বশেষ এবং অন্তিম রাশি
আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আজ মধ্যরাত থেকে এই ছট পুজোয় কপাল খুলতে চলেছে বৃশ্চিক রাশির। আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন এবং ইনকামের জায়গায় কিন্তু যথেষ্ট হলো, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনারা শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। যারা কর্ম নিয়ে চিন্তা করছিলেন তাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু ধীরে 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 কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আজ মধ্যরাত্রি 12:02 থেকে মিরাকেল হতে চলেছে, আপনারা সুখবর পেতে চলেছেন। লিখে রাখুন বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে এবং না হওয়া কাজ সেই কাজ আপনাদের সম্পূর্ণ হবে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার আপনাদের কিন্তু হতে চলেছে। অবশ্যই আমি একটি কথা বলবো, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব, নতুন নতুন ভিডিও আপনাদেরকে কিন্তু আমি উপহার হিসাবে কিন্তু আমি দিব, অর্থাৎ এটাই আপনাদের কাছ থেকে বড় পাওনা। আপনাদের সাপোর্ট অনেক দূর কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আমি চাই প্রচুর আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।